देशजुरी कोरोना विभीषिका स्तब्ध जनजीवन অসমতো দেখা গৈছে একেই পরিবেশ। কোভিড নিয়ন্ত্রণের বাবে প্রশাসনে জারি করা কাইন্ধ আইনের ফলত এক প্রকার অচল হয়ে পড়েছে ব্যাপার বাণিজ্য। যেহেতু দিনের 11 বজালৈকেহে দোকান পোহার সমূহ খোলার অনুমতি প্রদান করা হয়েছে, তার পরিপ্রেক্ষিত সমস্যার সম্মুখীন হয়েছে ক্রেতা বিক্রেতা সকলবোৰ। আংশিক লকডাউনে প্রভাব পেলাইছে রাজ্যের বিভিন্ন ক্ষেত্র। বজাৰ অভাৱত পথাৰতে গেলিছে কৃষকে মূৰৰ খাম মাটিত পেলাই উৎপাদন কৰা ফচল। ইয়াৰ লগতে চেলুন পদপথৰ ব্যৱসায় বাচন বৰ্তন নিৰ্মাণ লোহাৰ সামগ্ৰী নিৰ্মাণ আদিৰ সৈতে জড়িত লোকসকলো ব্যাপক ৰূপত ক্ষতিগ্ৰস্ত হোৱা পৰিলক্ষিত হৈছে। একেই অৱস্থাৰ সন্মুখীন হৈছে মাটিৰ পাত্ৰ আদি নিৰ্মাণ কৰা কুমাৰসকলো। কোভিড পৰিস্থিতি নিয়ন্ত্ৰণৰ বাবে জাৰি কৰা নিৰ্দেশনাৰ ফলত বিশেষভাৱে ক্ষতিগ্ৰস্ত হৈছে এইসকল লোক। এটা লকডাউন এক বস্তু বেচব নোৱাৰো, ঘৰ ঘৰ ওলাব নোৱাৰো, কেনেকে আমি চলো দুখীয়া মানুহ। কিন্তু কোনো ফালে আমি যাব নোৱাৰো, কিন্তু বজাৰতো বেচব নোৱাৰো, পুলিচে খেদে আমাক। বাক্সা জিলাৰ খালবাৰীৰ ৰাজবিল গাঁৱৰ মৃৎশিল্পীসকলে বজাৰৰ অভাৱত নিজ হাতে তৈয়াৰ কৰা টেকেলি খোলা কলহ আদি বিক্ৰী কৰিব নোৱাৰাত আৰ্থিকভাৱে জুৰুলা হৈ পৰিছে। এনে পরিস্থিতিত কাল অমানিখা নামি আহিছে এই মৃৎশিল্পীসকলের জীবনলৈ। চক আমার যিখিনি আমার গাঁৱৰ মানুহ আছে, বেশিরভাগ মানুহ আমি এই মানে আমার যেটো শিল্প, যেটো মাটির বস্তু আমি তৈয়ার করো, এই বস্তুর উপর নির্ভর করে আমার গাঁৱৰ গোটেইখিনি মানুহের জীবিকা মানে চলে। আজি বহুত দিন ধরে যেহেতু বাজার ঘাট নাই, যেহেতু আমার চলার কারণে বহুত অসুবিধা আছে, প্লাস আমার খেতি বাতি একোই নাই, আমি ইয়ার উপর নির্ভর করে চলিছে। ৰাজবিল গাঁওবাসীয়ে বছৰ বছৰ ধৰি মাটিৰ বিভিন্ন বাচন বৰ্তন নিৰ্মাণ কৰি খালবাৰী, বাঁহবাৰী, আনন্দ বজাৰ, শিমলা বজাৰ আদিত বিক্ৰী কৰি আহিছে। বহুদিন ধৰি হাট বজাৰ নথকাৰ ফলত এই কুমাৰসকলে পেটৰ ভাতমুঠি যোগাৰ কৰিবলৈও চিন্তা কৰিবলগীয়া হৈছে। সব জমা হৈ আহিছে, খেতৰ মাটি যদি নাই, বজাৰ টজাৰ সব বন্ধ, কি বেলে চলি, এইটোৰ ওপৰত খেতিও নাই। এই সকল লোকের খেতি বুলিবলৈ একোৱেই নাই, একমাত্র মৃৎশিল্পর উপর নির্ভর করিয়ে চলি থাকে তেওঁলোকৰ জীবন আর জীবিকা। কিন্তু বর্তমান পরিস্থিতিত পার নোপা অবস্থা হওয়াত নবগঠিত সরকারখনলৈ সহায় বিচাৰি অনুরোধ জানাইছে এই মৃৎশিল্পীসকলে। বাক্সার পৰা দিলীপ বড়োৰ রিপোর্ট, ইটিভি ভাৰত অসম।